জুরিয়ার লালুং গাঁৱত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। গাঁওখনের চারিজনক লোকর বাসগৃহ অগ্নিকাণ্ডত সম্পূর্ণরূপে ভস্মীভূত। বৈদ্যুতিক শর্ট সার্কিটর ফলতেই অগ্নিকাণ্ড সংঘটিত। গাঁওখনের এমরান আলীর ঘরত অগ্নিকাণ্ডর সূত্রপাত ঘটে। নিমিষতে জুই লেলিহাল শিখাই আবরি ধরে সমীপর মুস্তাফা আলালুদ্দিন আর মাইনুদ্দিনের বাসগৃহ। প্রথমে এমরানের ঘর কারেন্টের শট লাগিছে, দুই মিনিটের ভিতর আমি দৌ মারি পেলে গৈছো, যাই চাইছো এমরানের পুরো জ্বলি গল। তারপর সেকেন্ড ঘর আলালুদ্দিন ঘর, আলালুদ্দিন ঘর লাগিছে। তিন নম্বর তারপর লাগিছে সেই ঘর মুস্তফা ঘর লাগিছে। চারি নম্বর মাইনুলের ঘর লাগিছে। পাঁচ নম্বর মানে সেই অলেকের ঘর লাগিছিল, যেতিয়া তেতিয়া আমি যাই পেলাই পানি সানি মারি পেলে অকমান হেই করলো, অলেকের ঘরখন বসালো। ক্ষতি হয়েছে বহুত 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 টাকা পয়সা ঘর আসলে, তারপর কাগজ পত্র আসলে, এইবিল একটু আনব পাই নাই। আইডিয়া তথাপিও আইডিয়া মানে আইডিয়া মানে কমসে কম আট আট লক্ষ টাকা মানে বস্তু মানে হে হয়েছে, বেয়া হয়েছে। তারপর এটা এমরানের কোনোবাই নাই ঘর, কোনো দুখিয়া মানুষ সব যিনি জ্বলিছে সব দুখিয়া মানুষ ঘর জ্বলিছে, আর আমি যাই পেলাই বসাব পোৱা নাই। তিন মিনিটের ভিতর মানে তিনটা ঘর একেলগতে জ্বলি গেল। লোককেইজনের বাসগৃহকে ধরে সমূহ আসবাবপত্র জুইত সম্পূর্ণভাবে জাহ যায়। লোককেইজনের ঘরের ভিতর থাকা দুটাক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়াত পরিস্থিতি অধিক ভয়াবহ হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডত প্রায় 30 লক্ষাধিক টাকার সম্পত্তি ভস্মীভূত হয়েছে। জুরিয়ারপাড়া রেজাউল ইসলামের রিপোর্ট, আওয়ারি টাইমস।